ওয়েলকাম টু দেশবন্ধু কোচিং। আজকে আমরা আরেকটা নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব, তার নতুন সাবজেক্ট এবং তার নতুন টপিক। তো আমরা ফার্স্ট ইয়ারে ডিপ্লোমা বা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে একটা আমাদের সাবজেক্ট আছে ইমেক, সেই ইমেকেরই একটা পার্ট হচ্ছে সাপোর্ট রিয়াকশন। এবং সেকেন্ড ইয়ার সিভিলে মেকানিক্স অফ মেটেরিয়াল বলে একটা সাবজেক্ট আছে, যার আন্ডারে আছে শিয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট। তো সেই সাবজেক্টটা পড়তে গেলে আজ এই সাপোর্ট রিয়াকশন জিনিসটা অবশ্যই জানা দরকার, নইলে পরবর্তীকালে সে সমস্যা হয়। তো সাপোর্ট রিয়াকশন আনতে গেলে আমার জানতে হবে টাইপস অফ বিম। আগে জানতে হবে টাইপস অফ বিম, টাইপস অফ লোড আর টাইপস অফ সাপোর্ট। তার টাইপস অফ বিম এর মধ্যে কি কি পড়ছে, প্রথমে আসছে সিম্পলি সাপোর্টেড বিম, তারপরে আসছে ক্যান্টিলিভার, তারপরে আসছে যে ওভারহ্যাঙ্গিং বিম, ফিক্সড বিম আর কন্টিনিউয়াস বিম। এই বিম সম্পর্কে একটা ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল, তোমরা একটু দেখে নিও। তাই এটা নিয়ে বেশি ডিসকাশন করছি না, আমাদের মেন ডিসকাশন টপিক হচ্ছে টাইপস অফ সাপোর্ট আর টাইপস অফ লোড। টাইপস অফ লোডের মধ্যে তিন রকম লোড থাকে, এক নম্বর হচ্ছে পয়েন্ট লোড, দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউডিএল, এর নাম হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আর তিন নম্বর আসছে ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড। টাইপস অফ সাপোর্টের মধ্যে কি কি আছে, টাইপস অফ সাপোর্টের মধ্যে আমাদের জেনারেলি আছে একটা হচ্ছে সিম্পলি সাপোর্ট, দু নম্বর আসছে রোলার সাপোর্ট, আর তিন নম্বর আসছে হিঞ্জ সাপোর্ট। এই তিন রকম সাপোর্ট আছে, সিম্পলি সাপোর্ট, রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট। তাহলে আগে বলি পয়েন্ট লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আর ভ্যারিং লোড আমাদের কোনো একটা বিমের উপরে অ্যাপ্লাই হয়, এই তিন রকমের জেনারেল লোড। আর একটা আছে যে সাপোর্টগুলো হচ্ছে সিম্পলি সাপোর্টেড, যেটা প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি আমরা দেখি কিন্তু প্র্যাকটিক্যালি কোনো অ্যাপ্লাই সেরকম হয় না, রোলার সাপোর্ট আর হিঞ্জ সাপোর্ট। রোলার সাপোর্ট মানে কি, কোনো একটা এটা দেখা যায় মেনলি ব্রিজে, একটা ব্রিজ সাপোজ কোনো স্টিলের ব্রিজ, সেক্ষেত্রে কি দুটো যার এন্ড থাকে, তার দুটো এন্ড থাকে কি, একটা থাকে রোলার আর একটা থাকে হিঞ্জ। এটা সিম্পল এরকম, রোলার মানে এরকম, রোলার মানে তলে একটা এরকম রোলিং থাকবে, রোলার জিনিস থাকবে আর হচ্ছে হিঞ্জ। তো রোলার সাপোর্টে কি হয়, যদি এটা কোনো বিমটা কি হয়, কোনো সিম্পলি সাপোর্টের বিম, কোনো রোলার সাপোর্টের বিম বা কোনো স্টিল বিম, স্টিল বিম কি করে গ্রীষ্মকালে বা যখন সামার সিজন হয় তখন কি করে এক্সপানশন করে, আবার উইন্টার সিজনে কন্ট্রাকশন হয়। তাহলে এই যে বাড়াবাঁওয়া ব্যাপারটা, এই রোলার সাপোর্ট যদি একটা এন্ডে থাকে তাহলে বাড়াবাঁওয়া ফলে এই কিন্তু ফেল না করে সাডেন বাড়াবাঁওয়া করতে পারে এবং তার জন্য বিজটা স্টেবেল হয়, ঠিক আছে, স্টিল বিমের একটা মিনিম। আর অন্য একটা দিকে হিঞ্জ, হিঞ্জ মানে কি, এ যে কোন দিকে মুভমেন্ট করতে পারে। হিঞ্জ মানে কি, আমাদের যে দরজার পাল্লায় যে কবজাগুলো থাকে ওটা একটা হিঞ্জের উদাহরণ। তাহলে কি হয়, সে এই হিঞ্জেকে এরকমভাবে মুভমেন্ট করতে পারে, ভার্টিক্যালি ইনক্লাইন, ঠিক আছে, মুভমেন্ট করতে পারে, তাহলে হিঞ্জ। তাহলে কোনো একটা সাপোর্ট বা কোনো একটা বিমে যদি দুটো হিঞ্জ সাপোর্ট দিয়ে দিই তাহলেও যেমন বিমটা ফেল করতে পারে, সেরকম দুটো রোলার সাপোর্ট দিয়ে দিলে কিন্তু বিমটা থাকতে পারে না, আনস্টেবল হয়ে যায়। তাই আমরা কী করি, একটা সাইড হিঞ্জ করি, একটা সাইড রোলার করি। তাহলে এই তিনটে জিনিস আশা করি বোঝা গেছে কী কী সাপোর্ট। সিম্পলি সাপোর্টের মানে আমরা ধরে নিচ্ছি কি যে এরকম একটি শুধুমাত্র একটা বিম কোনো দুটো সাপোর্টের মধ্যে জাস্ট রেস্ট করেছে এবং শুধুমাত্র এর আপওয়ার্ড ডিরেকশনে রিয়াকশন আছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি কোথাও এক্সিস্ট করে না, এটা থিওরিটিক্যালি সম্ভব। তো এটা এগুলো হচ্ছে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের হিঞ্জ বিমের উদাহরণ, হিঞ্জ আর রোলার সাপোর্টের উদাহরণ। তাহলে আমরা আজকে একটা ক্যালকুলেশন করে আমাদের যে মেন টপিক সাপোর্ট রিয়াকশন, দুটো সাপোর্টের যে রিয়াকশন সেটা বের করার চেষ্টা করবো সিম্পলি সাপোর্টের বিমের ক্ষেত্রে, কারণ যদিও এটা এক্সিস্ট করে না কিন্তু যতগুলো থিওরিটিক্যাল প্রবলেম আমরা করবো ম্যাক্সিমামই সিম্পলি সাপোর্টের বিমের উপরে করবো, ঠিক আছে। তাহলে আমরা একটা সিম্পলি সাপোর্টের বিমের অঙ্ক ছোটখাটো করে দেখে নেব।
সাপোজ একটা এরকম বিম আছে যার স্প্যান হচ্ছে 5 মিটার, সাপোজ বিমটার স্প্যান হচ্ছে 5 মিটার আর বিমের উপরে একটা পয়েন্ট লোড কাজ করছে। আমি দুটো লোড দিয়ে দেখাবো আপাতত, একটা হচ্ছে পয়েন্ট লোড, একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এবং পরবর্তীকালে আবার যখন ভিডিও আসবে তখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং পয়েন্ট লোড কম্বাইন করে একটা নিউমেরিক্যাল প্রবলেম করার চেষ্টা করবো, যাতে করে তোমাদের বুঝে সুবিধা হয়। তো এইটা হচ্ছে একটা 5 মিটার স্প্যানের বিম আর কি, সিম্পলি সাপোর্ট, যার দুটো সাপোর্ট আছে, যেটা হচ্ছে এ আর বি, আর এর উপরে একটা লোড কাজ করছে, সেটা হচ্ছে সাপোজ 4 নিউটন, 4 নিউটন একটা লোড কাজ, 4 কিলোনিউটন, সাপোজ কিলোনিউটনের দিকে মিটার দেওয়া আছে। তাহলে এখানে আমার এই আর এ মানে রিয়াকশন ফোর্স, এতে কি হবে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে আর এ, আর এখানে একটা কাজ করবে আর বি, আর এ আর আর বি মান জানতে হবে, মান বের করতে হবে, ভ্যালু বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করব, প্রত্যেকটা অঙ্কর প্রথমে আমরা কি করার চেষ্টা করি যে গিভেন ডেটা লেখার চেষ্টা করি। এটা কি হয় গিভেন ডেটাতে, তাহলে গিভেন ডেটা কি লেখা আছে, লোড, লোড সমান হচ্ছে 4 কিলোনিউটন, আর স্প্যান অফ বিম, স্প্যান অফ বিম হচ্ছে 5 মিটার, লেট আর এ সমান হচ্ছে যে রিয়াকশন অ্যাট সাপোর্ট এ, আর আর বি সমান হচ্ছে রিয়াকশন অ্যাট সাপোর্ট বি। তাহলে আর এ আর বি দুটো ধরে নিলাম, এই দুটোকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে যে রেজলিউশন অফ ফোর্স ছিল আমাদের, তাহলে লিখি যে রিজলভ দ্য ফোর্স, এখানে করি রিজলভ দ্য ফোর্সেস ভার্টিক্যালি, দুটো এই ফোর্সটাকে ভার্টিক্যালি রিজলভ করছি, তাহলে কি হবে না, এখানে দুটো ফোর্স আছে আর এ প্লাস আর বি, যেটা আপওয়ার্ড ডিরেকশনে দিচ্ছে, আর ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে কত, 4 কিলোমিটার, মানে এটা একটা আমাদের, এটা একটা আমাদের ইকুয়েশন, এক নম্বর ইকুয়েশন, কিরকম বলো রিজলভ দ্য ফোর্স ভার্টিক্যালি, ভার্টিক্যালি ফোর্সটা রিজলভ করা মানে কি, আপওয়ার্ড যতগুলো ফোর্স তার সামেশন ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড যতগুলো ফোর্স তার সামেশন। তাহলে এখানে ডাউনওয়ার্ড ফোর্স একটা আছে 4 কিলোমিটার, তাই 4। এবারে নেক্সট পার্ট কি করতে হবে, কোন একটা সাপোর্টের এগেনস্টে মুভমেন্ট ধরতে হবে। তাহলে লিখলাম যে টেকিং মুভমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ, সাপোজ এ পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট হচ্ছে, তাহলে এই পয়েন্টটা থাকবে কি মুভমেন্ট ধরি, তাহলে আমাদের কি কি মুভমেন্ট হবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হবে, একটা ক্লকওয়াইজ মুভমেন্ট হবে। তাহলে আমরা কি জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সমান ক্লকওয়াইজ মুভমেন্ট, তবে এই বিমটা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকবে। তাহলে এখানে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কি আসছে না, আর বি, আর বি ইনটু 5 সমান কত আসবে না, 4 ইনটু 2.5, তাই আর বি ইনটু 5 মানে এ থেকে আর বি যে মুভমেন্টটা দেখতে হচ্ছে, মুভমেন্ট মানে কি ফোর্স ইনটু ডিস্টেন্স, ফোর্স ইনটু লম্ব দূরত্ব, তাহলে ফোর্স মানে কি আর বি, কি মুভমেন্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, কত দূরে না 5 মিটার দূর, তাহলে আর বি ইনটু 5 সমান 4, কত দূরে দিচ্ছে না 2.5 মিটার দূরে, 5/2, এটা কি দিচ্ছে, এটা ক্লকওয়াইজ মুভমেন্ট জেনারেট করছে এ এর সাপেক্ষে, তাহলে এই দুটো মুভমেন্ট সমান, তাহলে কি হলো আর বি সমান কত হবে, 4 ইনটু 5/2 ইনটু 1/5, তাহলে আসছে 2 কিলোনিউটন, আরবির মান 2 কিলোমিটার। তাহলে আরবির মান যেহেতু 2 কিলোমিটার চলে এলো, এবারে ইজিলি এখানে যদি এক নম্বর ইকুয়েশন আমি পুট দ্য ভ্যালু করি, পুট দ্য ভ্যালু অফ আরবি ইন ইকুয়েশন 1, তাহলে কি হবে, পুট দ্য ভ্যালু আরবি ইন ইকুয়েশন, যদি আমরা সেটাকে আমরা উপর দিকে করি, বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে করে দিচ্ছি পুট দ্য ভ্যালু অফ আরবি যদি ইকুয়েশন একে আমরা আরবি ধরে বসাই, তাহলে আরবি মান কত, আর এ প্লাস 2 সমান 4, তাহলে আর এর মান কত হচ্ছে 2, সরি 4 মাইনাস 2 মানে 2, তাহলে এক্ষেত্রে কি হলো, যেহেতু লোডটা মিডিলে পড়েছিল তাই, এবং মানে আমাদের যে স্প্যান তার মিডিলে পড়ে, তাই দু সাইডেই ইউনিফর্মলি হবে 2 কিলোমিটার করে আমাদের রিয়াকশন ফোর্স এসেছে, যদি এদিকে করতো তাহলে রিয়াকশন ফোর্সটা চেঞ্জ হতো। তাহলে আরবি আর আর এর মান কত হলো, এক্ষেত্রে আর এ সমান আরবি সমান 2 কিলোমিটার, বুঝা গেল, এটা হচ্ছে পয়েন্ট লোড, সিম্পলি সাপোর্টেড বিম লোড পয়েন্ট লোড। এবারে আসছি একটা ছোট্ট প্রবলেম, সিম্পলি সাপোর্টেড বিমের মধ্যে ইউবিএল আসছে, ইউবিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড,
সিমিলি সাপোর্টেড বিম আমরা একই স্প্যান দেখাচ্ছি বুঝতে সুবিধার জন্য এ আর বি পয়েন্ট উপরে হচ্ছে একটা ইউডি ইউডিকে রিপ্রেজেন্ট করা হয় এরকম ভাবে এটা রিপ্রেজেন্টেটিভ ফিগার বলা যেতে পারে পাঁচ মিটার স্প্যান আছে সেম ফোর কিলোমিটার লোড দিচ্ছি ফোর কিলোমিটার লোড পার মিটার ইউডিকে ডোট করা কিরম হবে ফোর কিলোমিটার পার মিটার মানে এক মিটার স্প্যানে চার কিলোমিটার লোড পড়ছে ঠিক আছে তাহলে এখানেও সেম জিনিস যে গিভেন ডেটা করে আমরা লিখতে পারি যে গিভেন ডেটা এখানে হচ্ছে যে স্প্যান অফ বিম আচ্ছা লোড এখানে দু রকম লোড একটা যে লোড হচ্ছে এখানে দেওয়া আছে ফোর কিলোমিটার পার মিটার তাহলে টোটাল লোড কত হবে টোটাল লোড হবে ফোর ইন্টু ফাইভ এক মিটারে ফোর কিলোমিটার যদি অ্যাড করে তাহলে পাঁচ মিটারে কত করবে ফোর ইন্টু ফাইভ মানে কুড়ি কিলো নিউটন বুঝা গেল তাহলে এবারে কি হবে এবারে আমাদের যেরকম প্রসেস কি করেছিলাম যে রিজলভিং ফোর্সেস ভার্টিক্যালি তাহলে এখানে কি হবে আর এ প্লাস আর বি সমান হচ্ছে কত টোটাল যে লোড চার ইন্টু পাঁচ এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন দু নম্বর ইকুয়েশন কি হবে যে টেকিং মুভমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ এ পয়েন্টটা আমরা কিছু মুভমেন্ট নিই তাহলে কি হবে আগের মতোই আগের বারে এখানে আর বি ইন্টু ফাইভ কারণ আর বি হচ্ছে রিয়াকশন ফোর্স পাঁচ মিটার দূরে কাজ করছে তাহলে আর বি ইন্টু ফাইভ সমান এখানে যেটা বলে কিন্তু আছে এখানে যে এই টোটাল যে আমাদের ইউডিএলটা দেওয়া আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এর টোটাল স্প্যান জুড়ে কাজ করলেও এর পয়েন্ট অফ অ্যাকশন সেটা কি হয় এর মিডিল স্প্যান বাড়াবো মানে কোনো একটা স্প্যান যদি সাপোজ পাঁচ মিটার না জুড়ে তিন মিটার জুড়ে থাকতো ইউডিএলটা সেক্ষেত্রে তিন মিটারের যে মিডিল স্প্যান সাপোজ এরকম রইল এই এতটা স্প্যান জুড়ে রইল এটা তিন মিটার এটা দু মিটার তাহলে ইউডিএলটা কোন যে পয়েন্ট অফ অ্যাকশনটা দূরে হবে ইউডিএলের ঠিক এর মিডিল দিয়ে মানে দেড় মিটার দূরে তাহলে এখানে কি হবে না এর যে পয়েন্ট অফ অ্যাকশন কত হবে এই মিডিল দিয়ে মানে আড়াই মিটার দূরে তাহলে আড়াই মিটারটা কত দূরে আছে এ থেকে আড়াই মিটার দূরেই আছে এটা এদিকেও আড়াই মিটার টু পয়েন্ট ফাইভ মিটার এদিকেও টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে এটা কি হবে ফোর ইন্টু ফাইভ যেটা হলো টোটাল লোড ইন্টু কত হচ্ছে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে ফোর ইন্টু ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ তাহলে এর যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো আরবি সমান আরবি সমান দশ কিলোমিটার আর আর এর সমান কত হবে সিমিলারলি একই জিনিস টোটাল ছিল কুড়ি কুড়ি মাইনাস আরবি সমান হচ্ছে কুড়ি মাইনাস দশ মানে দশ কিলোমিটার তাহলে দুটো যে আমাদের রিয়াকশন কাজ করলো সেটা হচ্ছে যে আর এর মান হচ্ছে টেন কিলোমিটার এবং আরবির মান টেন কিলোমিটার দুটোরই টেন কিলোমিটার করে আমাদের রিয়াকশন ফোর্স আর এ সমান আর বি সমান টেন কিলোমিটার দুটাতেই সেম রিয়াকশন ফোর্স জেনারেট হলো তো এই ছিল আজকে আমাদের টপিক এরপরে আরও এই টপিকটা কন্টিনিউ হতে থাকবে তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করো যাতে করে সম্পূর্ণ নতুন ভিডিওটি তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছয় ধন্যবাদ।